घर बाड़ीते जीन भूतेर अत्याचार ए जीन गुलो कखनो बा कारोर उपरे भार करे बसछे दिन रात आपनार बाड़ीते चलछे ए जीन भूतेर अत्याचार जार कारणे भये भीत संत्रस्त होये रात्रे घुम आसछे ना किंबा एकजनके छाड़छे तो आर एकजनके धरछे एई भावे जीनेर तांडव चलछे दिनेर परे दिन आपनार बाड़ीते जार कारणे आपनार शांति नेई रात्रे ठिकमतो घुमटिओ होच्छे ना एई समस्या सम्मुखीन जदि आपनी होये थाकेन ताहले आजकेर एई भिडियोटी आपनार जन्य अत्यंत गुरुत्वपूर्ण एवं जरूरी केननা आजकेर एई भिडियोते आपनादेरके आमि शिखिये देब जिनके तड़पिए तड़पिए किभाबे आपनि आपनार घर बाड़ी थेके बितरण करबेन तड़पिए तड़पिए किभाबे ओई जिनटिके आपनि ओई रोगीर शरीर थेके सराबेन सेई आमलटी आज आपनादेरके एई भिडियोते शिखिये देब इनशाआल्लाह जानते होले शिखते चाइले ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই এই ফেসবুক পেজটিকে আপনি ফলো করে নিন কেননা আমি সব সময়ই এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক কিভাবে জিনটিকে তড়পিয়ে তড়পিয়ে কষ্ট দিয়ে দিয়ে আপনি আপনার ঘর বাড়ি থেকে বিতাড়ন করবেন কিংবা কারোর শরীরে যদি ভর করে বসে থাকে ওই জিনটিকে কিভাবে ছাড়াবেন কিভাবে তাড়াবেন আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া বন্ধুরা আজ আপনাদেরকে আমি যে আমলটি শেখাবো এটা কোরআনের একটি আয়াত আর এই আয়াতটি হলো সূরা ইব্রাহিমের 49 নম্বর আয়াত আয়াতটি এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে দেখতে পেয়ে গেছেন আয়াতটি আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি আয়াতটি হচ্ছে ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমা ইযিন মুকাররিনা ফিল আসফা এই আয়াতটি আপনি 70 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানিটি জিনগ্রস্ত রোগীটিকে পান করিয়ে দিন যে রোগীটা শরীরের ভিতরে জিন ঢুকে বসে রয়েছে ওই রোগীটাকে পান করিয়ে দিলেই জিনটি জ্বলতে আরম্ভ করবে চিৎকার করতে আরম্ভ করবে রোগীটিকে বাপ বাপ বলে ছেড়ে চলে যেতে বাধ্য হয়ে যাবে এছাড়া জিনগ্রস্ত রোগীর সামনে যদি এই আয়াতটি আপনি উচ্চস্বরে তেলাবাত করতে আরম্ভ করে দেন পাঠ করতে আরম্ভ করে দেন জিনটা প্রচণ্ড পরিমাণে চিৎকার করতে আরম্ভ করে দেবে রোগীটাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়ে যাবে এছাড়া তেলের উপরে ফু দিয়ে সেই তেলটি যদি আপনি জিনগ্রস্ত রোগীর দুইটা কানে দিয়ে আপনি টিপে ধরেন জিনটা চিৎকার করতে আরম্ভ করে দেবে রোগীটাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়ে যাবে এছাড়া আপনার বাড়িতে যদি এই ধরনের জিনভূতের অত্যাচার হয়ে থাকে বিভিন্ন ধরনের তাণ্ডব যদি আপনার বাড়িতে ঘটতে থাকে তাহলে এই আয়াতটি আপনি 70 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানিটা আপনি বাড়ির সমস্ত জায়গাতে ছিটিয়ে দিলে আপনার বাড়ি থেকে জিনগুলো লেজ তুলে পালিয়ে যেতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এই আয়াতটি এমনই একটা পাওয়ারফুল আয়াত এই আয়াতটি তেলাবাত করতে আরম্ভ করে দিলে পাঠ করতে আরম্ভ করে দিলে সেই জায়গাতে শয়তান জিনেরা টিকে থাকতে পারবে না তাদের প্রচন্ড পরিমাণে কষ্ট হতে শুরু করে দেয় তারা তড়পাতে আরম্ভ করে দেয় তাই প্রাণের ভয়ে সেখান থেকে জিনগুলো লেজ তুলে পালিয়ে যেতে বাধ্য হয়ে যায় বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট আমলটি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে নিন দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ